i am going to explain the 30 most frequently used words in the english language with its meaning in Sileti bengali the the tir orto Ti idare definite article name porichito যখন দরকার কোন একটা জিনিস নির্ধারিত ভাবে সময় এই জিনিসের নামের আগে দা শব্দটা লাগানি লাগে যেমন সেই গাছটি বুঝাই তৈলে ট্রি হওয়া লাগে শুধু ট্রি হইলে ইংরেজি ভাষায় ভুল হইব আমরা বাংলা ভাষায় অনেক সময় গাছ হইলে সেই গাছটির অর্থ সমান হয় কিন্তু ইংরেজিতে লাগাইলে অর্থটা ক্লামজি অথবা বেসবাভাবে আইব বুজা যাইব অবশ্য কিন্তু শুদ্ধ ঐতো নাই যখন কোন একটা জিনিস বুজাইতে চারা জানে ওই গাছটি ওই তুইব এই সময় হইতইব অথবা ওই হা গড়টি হাউস হইতইব আর যখন যে কোনো এক গড় ঐলে উইব সময় জ শব্দ আগে দিয়ে লাগাই পাই না মানে সম্বন্ধে অভ লেখবার সময় ও এফ দি লেখা হয় কিন্তু উচ্চারণের সময় ও ভি দি লেখলে যে লেখানি উচ্চারণ হইলনে অংশ অব উচ্চারণ হয় মাঝে মাঝে ফ আওয়াজে অফ শব্দ উচ্চারণ হয় অফ মানে সম্বন্ধে অথবা বোঝায় একজন একটা জিনিসের মালিক যেমন দ্য হাউস অফ দ্য মেয়ার মেয়ারের গড় সো বাংলা ভাষায় যে এর আওয়াজটা এর আওয়াজে অফ এর অর্থ বোঝায় দ্য হাউস অফ দ্য মেয়ার মানে দা মেয়ার গড় অথবা দ্য ঠেল অফ দ্য ডগ কুকুরের লেঙ্গুর সো অফ এর আওয়াজের অর্থ ওভে বোঝায় মানে মালিক কুকুর মানে এবং অথবা অ যেমন দ্য ট্রি এন্ড দ্য হাউস গাষ্টি এবং গড়তি অথবা গাষ্টি অর্টি এই এই অৰ্থলগীয়া জিনি নামে আগেদি এই শব্দটা লাগানী লাগে যেন এই হাউচ উই নিদ এই হাউচ আমাৰ যে কোনো এক দৰকাৰ এতিয়া হৈছে যাৰ বিপরীত মানে হাউস যদি হাউস মানে আমরা ওই গড়টি আমরা একটা নির্ধারিত গড় যখন ই গড় অথবা অন্য কোন একটা তখন এই শব্দ ইউজ করবাই এই হাউস এই কিন্তু এক দুই তিন করি যে গোনা যায় যে ধরনের জিনিস ওই ধরনের জিনিসের আগে দিয়ে লাগানি লাগে যে জিনিস এই ধরনের আলগানি যায় না যেমন ফানি রং তেল এই ধরনের জিনিসের নামের আগে কিন্তু এই লাগানি যায় না এই ওয়াটার হইলে হইতো নাই তাহলে ই ফানি রে কিভাবে বাঘ করবাই যেভাবে বাঘ করবাই বাগের নামে আগে এই লাগাইতে হবে যেমন এই কাপ অফ ওয়াটার অথবা এই বাকেট অফ ওয়াটার অথবা এই লিটার অফ ওয়াটার শুধু এই ওয়াটার হইলে চলতো নাই যে জিনিস এক দুই করে আলগানি যায় যেমন মাছ ফিশ এই ফিস খাওয়া যায় মানে পর্যন্ত একটা গন্তব্য বোঝায় একটা মানুষ একটা জায়গা যেমন গিভ ইট টু দ্য মেয়ার মেয়ারের কাছে এই জিনিসটা দে তুই বুজাই মেয়ার পর্যন্ত এই জিনিসটা পৌঁছি হইব অথবা আই নিড টু গো টু ডাকা টুয়ে বোঝায় ডাকা পর্যন্ত আমি যাইতে হইব ও গো টু লন্ডন লন্ডন পর্যন্ত যাও টুয়ে বোঝায় যেন কোন জায়গায় পর্যন্ত পৌঁছতে হইব ইন ইন অর্থ হইল গিয়া ভিতরে ইজ ইজ অর্থ হইল গিয়া হলো বাংলা ভাষায় অনেক সময় হলো শব্দটা না হইয়া উজ্জ্বাকা এটার অর্থ বোঝানি হয় কিন্তু ইংরেজি ভাষা যেখানে ইজ ব্যবহার করা দরকার ইজ ব্যবহার করা জরুরি না হইলে অর্থটা ক্লামজি হইয়া যায় মানুষে বুঝবো অবশ্য বট অশুদ্ধভাবে কথাটা আইব যেমন দিস ইজ এ হাউস মানে ইটা হইল একটি গড় আমরা বাংলায় অনেক সময় কইলাই ইটা একটু গড় ইংরেজি যদি আমরা ইউ অর্থ হইলে গিয়া তুমি অথবা আপনি ইংরেজি ভাষা ইউ দ্যাট দ্যাট মানে দূরের একটা জিনিস দেখাইয়া তার নাম না হইয়া এটা প্রোনাউন দূরের জিনিসে বুঝানি হয় যেমন হইয়া এটা একটা প্রনাম তার বদলা ইট হইয়া বুঝানি হয় কিন্তু মানুষের বেলা ইট হইলে ব্যাধ হয় যে কোনো একটা জিনিস অথবা পশু ফাঁকি সম্বন্ধে তার নামের বদলা ইট হইয়া বুঝাইতে পারবা যেমন দি ডগ ইজ ব্ল্যাক একবার হইয়ার পরে হইতে পারবা ডগ না হইয়া ইট ইজ বিগ কিন্তু মানুষের বেলা ইট না ব্যবহার করিয়া হি অথবা সি ব্যবহার করতেই মান ইট হইলে মানুষের এটা বেট হয় মানে সে পুরুষের বেলা ছেলে অথবা পুরুষের বেলা তার নাম না হইয়া তার বুঝাই তুইলে হি কই তুইব যেমন হি ইজ হাঙ্গি সে সে হাঙ্গি মানে তার এত বুক লাগছে ফর ফর মানে জন্য একটা জিনিস কার জন্য ফোর শব্দটি বুঝায় ওয়াজ ওয়াজ উইল গে ইজ এর অতীত পাস্ট টেন্স অফ ইজ ওয়াজ মানে ছিল অন অন মানে দুটা অর্থ আছে একটা অর্থ উইল যেনে বন্ধ আর খোলা অথবা অফ করা অন করা যেন কই যে একটা টিভি একটা মেশিন একটা গাড়ি এটা অন মানে এটা চালু আছে আর অন মানে উপরে উপরে

উচ্চাৰণ খুব হালকা ভাৱেব আমে ইজ এৰ বহু বচন একটা জিনিছৰ কথা কৈলে কৈ পায় যে দী বয় ইজ য়াং কিন্তু দুইটা অথবা ফ্ৰে যদি বুজাইতে চাও তে কৈ বায় বয়জ য়াং আজ মানে যে মন যেমনি একটা জিনিসের লোকে একটা জিনিসের তুলনা কইরা সমান কিবা সমানের মতন বুঝাই তৈলে দিজ আর এজ গ্রিন এজ দাস অথবা দিজ হাউজ আর এজ বিগ এজ কাস এজ দি দুইটা জিনিসে তুলনা করা হয় যে দ্বিতীয় জিনিসটা সমান with with মানে সাথে his his মানে তাহার পুরুষের বেলা পুরুষ কোন জিনিসের মালিক বুঝাইতে গেলে হিজ শব্দ যেমন দিস আ হিজ কিজ এই সাবিগুলো তাহার এগুলো তাহার সাবি পুরুষের বেলা দেই দেয়া তাহারা তাহারা পুরুষ হক মহিলা হোক অথবা পুরুষ মহিলা মেয়াইল লোক বহু বচন হি অথবা সি বহু বচন দু বহু বছর লোকের দেয় আট আট মানে একটা জায়গা অথবা একটা সময়ের অবস্থান বুঝাই দেয় যখন আই এম আট দ্য ট্রেন স্টেশন আমি ট্রেন স্টেশনে আছি অথবা আই উইল সি ইউ টেন ও ক্লক টুমোরো মর্নিং আমি সকাল আগামীকাল সকাল দশটার সময় তোমারে আমি দেখব এক সব সময় বোঝায় অথবা এক সময়ে এক শব্দ একটা স্থান বুঝায় বি বি একটা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এবং এটা একুশ নম্বর বেশি ব্যবহৃত শব্দ বি মানে হৌ এবং শিকার মাঝে বি হয়েছে গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব যেটা শিকার দরকার এবং বি এর রূপ পরিবর্তন হয় টেন্স বদলিলে পাস্ট প্রেজেন্ট ফিউচার অথবা ভয়েস বদলিলে বি মানে হৌ দিস দিস মানে দ্বারের খুব একটা জিনিস রে বুঝাই তুইলে দিস শব্দ ইউজ করা হয় যেমন দিস ইজ এ টেলিফোন দিস ইজ এ ল্যাপটপ ই জিনিসটা হলো একটি টেলিফোন ই জিনিসটা হলো একটি ল্যাপটপ ফ্রম ফ্রম মানে একটা জায়গা বুঝায় অথবা একটা সময় বুঝায় যেটা কি একটা জিনিস আরম্ভ হয় যেমন ফ্রম মাই ভিলেজ টু দা ক্যাপিটাল সিটি বুঝায় যে ভ্রমণটা আরম্ভ হইব এবং আগে আমরা আলোচনা করছি গন্তব্য শেষ হইব অথবা সময়ের বেলা ফ্রম নাইন ও ক্লক টিল ফাইভ ও ক্লক যে নয়টার সময় আরম্ভ হইব পাঁচটার সময় শেষ হইব অথবা আই এম ফ্রম সিলেক্ট আমি কোথায় থাকি আই সি অথবা আমার কোথায় আমার জন্ম কোথায় আমার আরম্ভ ফ্রম আই আই মানে আমি একটা মিস্টেক অনেকে করে আই আর মি কোন সময় ইউজ করা হয় আই এর বদলা মি ইউজ করা হয়ে যায় কি কোন সময় আর মির বদলা আই ইউজ করা হয়ে যায় কি এটা একটা বেশি বেশি গঠিত একটা ভুল আই ইউজ করবা যখন নিজের ফার্স্ট পার্সন নিজে খাসটা সাবজেক্ট যখন হইব সেন্টেন্সের নিজে ওই সময় আই ইউজ করবা আর মি ইউজ করবা যখন সাবজেক্ট অবজেক্ট হইবাই নিজে সেন্টেন্সের সাঁচটা আমাৰ উপ ইউজ কৰ উদাহৰণ আই দ্য বল আমি লাতি দিছ সাঁচটা আমি আই ইউজ হ'ব আৰু যদি সাঁচটা আমাৰ উপলে আই বদলাই মি ইউজ কৰ যেন হি খিক মি এইকাৰণে হি খিক আই কইলে বল হ'ব

অথবা হাবের আরোলিয়া হাজের অতীত অথবা টেন্স বোঝায় অনেক সময় কোন একটা সাজ যদি আমরা সরিয়েছি অতীতে যেমন আই এম কুকিং ওই লোক আমি অখন রান্না করছি পাক আই হ্যাভ কুকড এ সময় হ্যাভ এ অতীত আমি রান্না করিয়া শেষ করিছি ওর ওর মানে অথবা দুইটা জিনিসের মাঝে চিত হইলে ওর শব্দ দুইটা জিনিস আলগানি লাগে যেমন উড ইউ লাইক টু ড্রিঙ্ক মিল্ক ও অরেঞ্জ জুস তুমি দুধ খাইবাই না অথবা অথবা শব্দ অর্থ মানে ওর দিয়া দুইটা জিনিসের বাই বায়ের দুইটা অর্থ আছে একটা অর্থ হইল গিয়া আই ওয়াজ সিটিং বাই আমি নদীর ফাশে আসলাম আর একটা অর্থ গিয়া সে এই জিনিসটা

ফারমারের দ্বারা এটা দেওয়া হইছে তো সৌজন্য যুন হইন 1 মানে এক অথবা একটি হ্যাড হ্যাড হলগা হ্যাজার অতীত মানে ছিল আমাদের ছিল অথবা আমার ছিল একটা ইজ এর অতীত ওয়াজ হলগা ছিল মানে ইটা হলগা হওয়ার ছিল ইটা হলগা হ্যাড যে মালিক আসলাম একটা সম্পদ আমরা আসিল ছিল আমাদের একটি গাড়ি ছিল উই হ্যাড এ কার হ্যাভ এর অতীত আছে উই হ্যাড এ কার আমাদের একটি গাড়ি ছিল এখন নাই নট মানে নাই অথবা নাই অথবা না উই ডিড নট ডু দিস আমরা এই কাজটা করছিলাম না ত' নটে একটা জিচৰে না যেনে এতিয়া কিবা নাই যেনে এতিয়া বুজায় দিছ ইজ নট গুড ই জিনিছটা পাল নয়